টাইগার হিলের ভিউ দেখে নিয়েছি, সানরাইজ ছিল খুব অল্প সময়ের জন্য। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। দার্জিলিং থেকে শিলিগুড়ি চলে এসেছি। তো আস্তে আস্তে শরীরটা একটু খারাপ হয়ে গেছে। আমার যে টিকিট ছিল শিয়ালদা এনজিপি থেকে শিয়ালদা, সেটা কনফার্ম হয়নি, তো আমার বাসে যেতে হবে। তো এই মুহূর্তে শরীরটা অত ভালো নেই, সেই কারণে এখানে কোথাও স্টে করার জন্য ভাবছি। দেখা যাক, এখানে আশপাশে শুনলাম যে কম প্রাইসে স্টে করা যাবে, তো সেটাই দেখছি। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো গাইস এই মুহূর্তে আমি আছি শিলিগুড়িতে। তো গতকাল আমার এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট তো তোমরা জানো শরীর একটু খারাপ হয়ে গেছিলো, যার জন্য এখানে একদিন স্টে করলাম। একটু ব্রেকফাস্ট করতে হবে, তো সেই জন্য মার্কেটের দিকে যাচ্ছি। ব্রেকফাস্ট করে এসে তোমাদের যে হোটেলে ছিলাম আমি, সে হোটেলের ভিউটা অবশ্যই দেখাবো। তো গাইস আমি এই মুহূর্তে আমার রুমে আছি, যে রুমটা গতকাল বুক করেছিলাম। সো রুমটার ভিউ দেখো তোমরা, এ হচ্ছে বেড, ডবল বেড, আর এখানে টিভি লাগানো আছে। ব্যাস এছাড়া একটা এখানে একটা টেবিল মতো ছোটোখাটো দেওয়া আছে, এখানে আমার ব্যাগটা আছে। তো গাইস রুমটা ঠিক এরকমই, এই রুমটা ভাড়া করেছে 600 টাকা পার নাইট। তো গাইস এই মুহূর্তে আমি চেক আউট করে দিয়েছি হোটেল রুম, আর আমার যে বড়ো ব্যাগটা ছিল সেটা রিসেপশনে রেখে দিয়েছি। এখন যাচ্ছি শিলিগুড়ির ফেমাস একটা মার্কেট, হংকং মার্কেট, ওখানেই যাচ্ছি। তো এখান থেকে সামনে থেকে ই রিক্সা পাওয়া যাবে, ই রিক্সা নিয়ে যাব হংকং মার্কেটে। তো গাইস হংকং মার্কেট যাওয়ার জন্য গাড়ি পেয়ে গেছি, ই রিক্সায় উঠেছি, আর ই রিক্সা ভাড়া হলো 10 টাকা। কিন্তু আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে জিজ্ঞাস করলাম, তো বললো 100 থেকে 120 টাকা রিজার্ভ করতে হবে। কিন্তু তোমরা রিজার্ভ করবে না, এখান থেকে চলতি গাড়িতে উঠবে, 10 টাকা করে ভাড়া নেবে। তো গাইস এই মুহূর্তে চলে এসেছি হংকং মার্কেটে। মার্কেট খুবই বড়ো, খুবই বড়ো মার্কেট, আর এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যাবে। আমি অতি কিছু কেনার জন্য যাচ্ছি না, জাস্ট ঘুরতে এসেছি মার্কেটে। ভিড় আছে, মোটামুটি ভালোই ভিড় আছে, ভালোই ভিড় আছে এখানে। তো গাইস হংকং মার্কেট ঘুরে এসেছি। তো মার্কেটটা অনেক বড় ছিল, আর এই মুহূর্তে আমি যাচ্ছি শিলিগুড়ি সিটি সেন্টার মলে, কারণ হাতে অনেক সময় আছে, তো সময়টা কাটানোর জন্য সিটি সেন্টার মলে যাচ্ছি।
তো গাইস সিটি সেন্টার মোড়ে কিছু সময় কাটিয়ে চলে এসেছি আর এই মুহূর্তে আমি যাচ্ছি হোটেলে আর হোটেল থেকে আমার ব্যাগটা নিয়ে আমি চলে যাব বাস স্ট্যান্ড তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি বাসের উদ্দেশ্যে তো গাইস আমি এই মুহূর্তে বাসে চলে এসেছি আর বাসটি আর কিছুক্ষণের মধ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে তো গাইস এটা ছিল আমার লাইফের প্রথম সোলো ট্রিপ হয়তো প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরা বন্দী হয়নি তবুও অনেক ভালো অভিজ্ঞতা সামান্য কিছু প্রবলেম ফেস নতুন মানুষের সঙ্গে পরিচয় অচেনা মানুষের সাথে বন্ধুত্ব পাহাড়ের অপরূপ সৌন্দর্য সত্যিই আমাকে মুগ্ধ করেছে আমি অনেক নতুন কিছু শিখেছি অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি অনেক ভালো এক্সপিরিয়েন্স তার মধ্যে সামান্য কিছু খারাপ অভিজ্ঞতা আর সব কিছু মিলিয়ে আমার ট্রিপটি সম্পূর্ণ হল আর এই ভালো খারাপ অভিজ্ঞতা নিয়ে আবার নতুন কোনো জায়গার উদ্দেশ্যে নতুন কোনো অভিজ্ঞতার জন্য চলতে শুরু করেছি